মধুমতী সেতুতে গাড়ি চলবে আজ রাত ১২টা থেকে। অবশেষে দেশের প্রথম ৬ লেনের দৃষ্টিনন্দন সেতু উদ্বোধন করা হলো আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। আজ দিবাগত রাত ১২টা থেকে সেতুতে গাড়ি চলবে। নড়াইলের লোহাগড় উপজেলার কালনাঘাটে মধুমতী নদীতে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু। সেতু উদ্বোধনের খবরে আনন্দে ভাসছে নড়াইল সহ আশেপাশের জেলার মানুষ। সেতুর দুই তীরে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। গতকাল বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সেতু এলাকায় অবস্থান করে দেখা গেছে সেতু এলাকায় উৎসুক মানুষের ভিড়। নিরাপত্তার কারণে সেতুতে উঠতে না দেওয়ায় আশেপাশে ঘুরছেন তারা। লোহাগড়া কলেজ পাড়ার গৃহিণী শাহানারা পারভিন স্বামী, সন্তান ও জামাই মেয়ে নিয়ে মধুমতির তীরে এসেছেন। তিনি বলেন, অন্যরকম এক অনুভূতি, অন্যরকম আবেগ। সেতুতে উঠতে পারলে মনটা ভরে যেত। রাতের দৃষ্টিনন্দন আলোয় সেতুর স্থাপত্য শৈলী আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। দূরদূরান্ত থেকেও অনেকে সেতু দেখতে এসেছেন। ভালো লাগার মুহূর্তগুলো দূর থেকে ক্যামেরাবন্দি করছেন তারা। এ অঞ্চলের মানুষের ফেসবুক আইডি ভরে গেছে সেতুর ছবি ও উদ্বোধনী আমেজের চিত্রে। সেতুর লোহাগড়ার কালনা প্রান্তে উদ্বোধনের মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে 5টি পর্দার মাধ্যমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় সেতু এলাকায় কথা হয় সেতুর প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য ও প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উজ্জামানের সঙ্গে। তারা জানান, আজ দিবাগত রাত ১২টা থেকে গাড়ি চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে। সেতুতে 84টি সৌরবিদ্যুতের ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এতে সেতু আলোকিত হয়েছে। 8টি বুথের টোল প্লাজাও পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ডিজিটাল পদ্ধতিতে টোল নেওয়া হবে। এর আগে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় হবে।